আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ট্যাগবিডি 19 এর আরও একটি নতুন এপিসোডে। অ্যানিমেশন ভিডিও তৈরির সবচেয়ে সহজ এবং জনপ্রিয় সাইট অ্যানিমেকার ডট কম এর বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো ভিডিও আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে পাবলিশ করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকেও অ্যানিমেকার ডট কম এর গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে টেক্সটের মধ্যে শেপ অবজেক্ট ইউজ করে দারুণ দারুণ সব অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি অ্যানিমেকার ডট কম এর মূল ইন্টারফেসে। আর আপনি যদি অ্যানিমেকার ডট কমে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে অ্যানিমেকার ডট কমের একটি বেসিক টিউটোরিয়াল রয়েছে, যেখানে আমরা দেখিয়েছি কীভাবে আপনি অ্যানিমেকার ডট কমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যানিমেশন তৈরি করার পর কীভাবে ভিডিওটি ডাউনলোড করবেন। পুরো বিস্তারিত বিষয়টি আমরা সেখানে দেখানোর চেষ্টা করেছি, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকে আমরা অ্যানিমেকার ডট কম দিয়ে শিখব কীভাবে টেক্সটের মধ্যে অথবা যে কোনো ক্যারেক্টারের পেছনে শেপ অবজেক্টগুলো ইউজ করবেন। ওকে, তো আমরা প্রথমে এখান থেকে একটি নিউ প্রজেক্ট নেব, সেই জন্য আমি এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে চলে যাব। ক্রিয়েট প্রজেক্টের মধ্যে অনেকগুলো প্রজেক্ট থিম রয়েছে, এখানে হরিজেন্টাল ভিডিও, অর্থাৎ আমরা যদি ইউটিউবের জন্য ভিডিও মেক করতে চাই তাহলে সেক্ষেত্রে আপনাকে হরিজেন্টাল ভিডিও নিতে হবে। আর আপনি যদি ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অন্য কোনো সাইটের জন্য ভিডিও মেক করতে চান তাহলে আপনাকে এখান থেকে স্কোয়ার অথবা ভার্টিক্যাল থিমগুলো আছে সেগুলো ক্রিয়েট করতে হবে। তো এখন আমরা এখান থেকে একটি হরিজেন্টাল ভিডিও ব্ল্যাঙ্ক পেজ নেব, সেজন্য আমি এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। আর অবশ্যই অ্যানিমেকার ডট কমে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হলে আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, আর ইন্টারনেট স্পিড যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি কাজ করার সময় বেশি কমফোর্ট ফিল করবেন। তো চেষ্টা করবেন যেন আপনাদের পিসির ইন্টারনেট স্পিডটা খুব ভালো থাকে। আচ্ছা, এটা হচ্ছে অ্যানিমেকার ডট কমের হোম পেজ। এখানে অনেকগুলো প্যানেল রয়েছে, এখানে রয়েছে প্রিভিউ, টাইমলাইন, এখন ডান পাশে আছে কন্ট্রোল প্যানেল, এখানে আছে অনেকগুলো সেকশন, অর্থাৎ আমরা এখান থেকে যে ক্যারেক্টারগুলো ইউজ করব, টেক্সট, শেপ, ব্যাকগ্রাউন্ড, এই সেকশনগুলো এখানে রয়েছে। ওকে, তো অ্যানিমেকার ডট কমে আপনি যদি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয় সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে অ্যানিমেকার ডট কমে আপনাকে সিন বাই সিন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হবে। ফর এক্সাম্পল, আমরা যখন একটি নতুন ফেজ নিলাম তখন আমাদেরকে একটি অটোমেটিক সিন ক্রিয়েট হবে। এখানে দেখুন সিন ওয়ান চলে এসেছে এবং প্রত্যেকটা সিনের একটি নির্দিষ্ট ডিউরেশন থাকে। সিন ওয়ান যে সিনটি অটোমেটিক ক্রিয়েট হয়েছে সেটার ডিউরেশন হচ্ছে 10 সেকেন্ড, অর্থাৎ আমরা যখনই অ্যানিমেকার ডট কমে লগ ইন করবো তখন আমরা 10 সেকেন্ডের একটি সিন পাবো। আমরা চাইলে সেই ডিউরেশনটাকে কমাতেও পারি, বাড়াতে পারি। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এই 10 সেকেন্ডের সিনটাকে আমরা 5 সেকেন্ডের মধ্যে নিয়ে আসবো। আমরা প্রথম যে সিনটা ক্রিয়েট করবো সেটার ডিউরেশন থাকবে 5 সেকেন্ড, সেক্ষেত্রে আমাকে এখান থেকে মাইনাসে ক্লিক করলে ডিউরেশনটা কমে যাবে। এখানে খেয়াল করুন, ওকে, 5 সেকেন্ড। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে যে প্রিভিউটা আছে আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ওকে, তো ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য আপনি সিম্পলি চলে যাবেন এখান থেকে বিজি অপশানে। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন যেগুলো ডিফল্ট অবস্থায় থাকে। এখানে অনেকগুলো অফিস ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে আরও রয়েছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এখানে ফটো ব্যাকগ্রাউন্ড এবং ভিডিও ব্যাকগ্রাউন্ড, অফিস ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আপনি চাইলে আপনি যদি নিজের তৈরি করা কোনো ইমেজকে এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চান, অর্থাৎ আপনার ড্রাইভ থেকে কোনো ইমেজকে ইম্পোর্ট করে আপলোড করে এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চান সেটাও আপনি পারবেন। সেজন্য আপনাকে সিম্পলি এখান থেকে আপলোড অপশানে চলে যেতে হবে। আপলোড অপশানে চলে যাওয়ার পর এখান থেকে আপলোডে ক্লিক করলে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা, যে ইমেজটাকে এখানে ইম্পোর্ট করতে চাচ্ছেন সেখানে সেটা জাস্ট ক্লিক করে ইম্পোর্ট করে ফেলবেন। তো আমরা এখানে অলরেডি একটা ইমেজ ইম্পোর্ট করেছি, আমরা এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। সেজন্য আমি এটা যেহেতু একটা ইমেজ ফাইল, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করতে হবে। তো সেজন্য আমি এই ইমেজটার উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেট অ্যাজ বিজিতে ক্লিক করলে এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসবে এখানে। ওকে, তো আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিজের ইচ্ছামতো ক্রপ করেও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। সেজন্য আপনাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে চলে যেতে হবে রিসাইজ অপশানে। এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছামতো ক্রপ করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি এটাকে এভাবে ক্রপ করলাম, একটু বড় ছোটো করতে পারবেন, এরপর অ্যাপ্লাই করলে এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে ফিক্সড হয়ে যাবে। ওকে, তো শুরুতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এখন আমরা যেটা করবো আমরা এখানে একটি ক্যারেক্টার নেব। ওকে, তো আমি এখান থেকে চলে যাব ক্যারেক্টার অপশানে। ক্যারেক্টারের মধ্যে অনেকগুলো ডিফল্ট ক্যারেক্টার থাকে, এছাড়াও আপনি যদি নিজে ক্রিয়েট করে ক্যারেক্টার বানাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে মাই ক্যারেক্টারে চলে যেতে হবে। এখানে আমরা অনেকগুলো ক্যারেক্টার মেক করে রেখেছি, আমি এখান থেকে এই ক্যারেক্টারটা নিলাম। ওকে,
আমি ক্যারেক্টারটাকে একটু বড় করে দিলাম বাই দ্য ওয়ে এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি আমি এই ক্যারেক্টারটা ডিলিট করলাম ফর এক্সাম্পল আমি চাচ্ছি আমাদের এই যে টাইমলাইনটা আছে সেটার প্রথম থেকে ক্যারেক্টারগুলো আমি ইম্পোর্ট করব ওকে আমি যদি একদম প্রথম থেকে অর্থাৎ 0 সেকেন্ড থেকে শুরু থেকে ক্যারেক্টারটা আসবে তাহলে সেই ক্ষেত্রে আমাকে যে টাইমলাইনে যে লাইনটা আছে সেটাকে একদম প্রথমে রাখতে হবে আর আমি যদি চাই যে 2 সেকেন্ড থেকে আমাদের ক্যারেক্টারটা আসবে ওকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই লাইনটাকে 2 সেকেন্ডের মধ্যে এনে এখান থেকে ক্যারেক্টারটা এড করতে হবে তাহলে আমাদের এই যে ক্যারেক্টারটা আমরা এড করেছি সেটা টাইমলাইনের 2 সেকেন্ড পরে আসবে ওকে আর আমি যদি এটাকে একদম প্রথমে রাখি এই লাইনটাকে একদম প্রথমে রাখি এবং এরপর ক্যারেক্টার এড করি শুধু ক্যারেক্টার নয় যে কোনো অবজেক্ট টেক্সট শেপ যে কোনো অবজেক্ট আপনি এখানে সিনের মধ্যে এড করার সময় লাইনটা ঠিক যেখানে রাখবেন অর্থাৎ আমাদের এখানে যে টাইমলাইনটা আছে সেটা ডিউরেশন এখানে 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত ওকে তো আমি যদি এই লাইনটাকে একদম 0 সেকেন্ডের সময় রাখি তাহলে আমাদের যে আমরা অবজেক্টটা অ্যাড করব সেই অবজেক্টটা 0 সেকেন্ড থেকে আসবে আর আমি যদি লাইনটা 1 সেকেন্ডে রাখি তাহলে এখানে রেখে আমি যদি একটা অবজেক্ট অ্যাড করি তাহলে আমাদের এই অবজেক্টটা 1 সেকেন্ড পর থেকে আসবে আশা করি বুঝতে পেরেছেন তো আমি চাচ্ছি এটা ডিলিট করে দিতে ওকে আমরা এই ক্যারেক্টারটাকে একদম 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত রেখেছি আমরা এই ক্যারেক্টারটিকে এখন একটু ট্রান্সফর্ম করে বড় করে দেব ওকে আমরা এখানে একটি বিহেভিয়ার ইউজ করব অ্যাকশন ইউজ করব সেজন্য আমি এখানে ক্যারেক্টারের মধ্যে ক্লিক করলে ডান পাশে যে অ্যাকশন বিহেভিয়ারগুলো রয়েছে সেগুলো চলে আসবে আপনি এখান থেকে অনেকগুলো হাজার হাজার বিহেভিয়ার আছে আপনি যে কোনো ক্যাটাগরির অ্যানিমেশন ভিডিও করার মতো সব ধরনের বিহেভিয়ার এখানে পেয়ে যাবেন অ্যাকশনগুলো পেয়ে যাবেন একটা মানুষের যত ধরনের বিহেভিয়ার থাকে প্রায় সবগুলো এখানে রয়েছে তো সেজন্য animaker.com দিয়ে আপনি সব ধরনের অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন ফর এক্সাম্পল আমি এখান থেকে এই বিহেভিয়ারটা নিলাম এরপর আমি যদি চাইটাকে একটু ছোট করে দিতে আমি একটু ছোট করে নিচ্ছি ওকে ঠিক আছে এখন আমরা এই বিহেভিয়ার অর্থাৎ এই ক্যারেক্টারের মধ্যে আমরা একটি ট্রানজিশন ইফেক্ট ইউজ করব ফর এক্সাম্পল আমরা এখান থেকে যদি প্লে করি দেখুন এখানে ক্যারেক্টারটা একদম শুরু থেকে এখানে এভাবে দাঁড়িয়ে আছে চিন্তা করতেছে আমি চাচ্ছি এই ক্যারেক্টারটা প্রথমে ট্রানজিশন হয়ে অ্যানিমেটেড হয়ে আসবে ওকে সেজন্য আমি ক্যারেক্টারের মধ্যে ক্লিক করলাম আমাকে অ্যানিমেশন করার জন্য এই ক্যারেক্টারের মধ্যে একটি এন্টার ইফেক্ট ইউজ করতে হবে এন্টার হচ্ছে এটি যখন সিনের মধ্যে প্রবেশ করবে এটা হচ্ছে এন্টার আর এটা যখন একদম সিনের শেষে সিন থেকে চলে যাবে সেটা হচ্ছে এক্সিট তো যেহেতু আমরা এই সিনটাকে শুরুতে প্রবেশ করাবো সিনের মধ্যে সেজন্য আমাদেরকে এই ক্যারেক্টারের মধ্যে একটি এন্টার ইফেক্ট ইউজ করতে হবে তো এন্টার ইফেক্ট ইউজ করার জন্য আপনাকে সিম্পলি ক্যারেক্টারের মধ্যে ক্লিক করতে হবে এখান থেকে সেটিংসে চলে যেতে হবে সেটিংসে চলে গেলে এখানে ডান পাশে এন্টার ইফেক্ট এবং এক্সিট ইফেক্ট পেয়ে যাবেন ওকে তো আমি যেহেতু ক্যারেক্টারটাকে সিনের মধ্যে প্রবেশ করাবো এটা কীভাবে আসবে কীভাবে অ্যানিমেটেড হয়ে আসবে সেটা আমরা সেই ইফেক্ট এখান থেকে ইউজ করবো সেজন্য আমরা এখান থেকে এন্টার ইফেক্টে ক্লিক করলাম তো আমরা চাচ্ছি এই ক্যারেক্টারটা এদিক থেকে বাম দিক থেকে আসবে ওকে তো সেজন্য আমি এখান থেকে ইউজ করবো সরি বাম দিক থেকে না ডান দিক থেকে আসবে ওকে তো আমরা সেজন্য এখান থেকে ইউজ করবো এন্টার যে ক্যাটাগরি এখানে অনেকগুলো ক্যাটাগরি ইফেক্ট পেয়ে যাবেন অনেকগুলো ইফেক্ট রয়েছে বিভিন্ন অ্যানিমেটেড হয়ে আসবে আমি এখান থেকে এন্টার ইফেক্ট ইউজ করবো এবং সেটা ইউজ করবো রাইট ডান দিক থেকে আসবে রাইট আমরা যখন এখান থেকে কোনো ইফেক্ট ইউজ করবো সেই ইফেক্টের একটি নির্দিষ্ট ডিউরেশন থাকবে তার মধ্যে আমরা যখন একটি ইফেক্ট ইউজ করেছি দেখুন ইফেক্টের ডিউরেশন হচ্ছে এখানে 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড পর্যন্ত অর্থাৎ এটা যখন আসবে এই ক্যারেক্টারটা তখন 1 সেকেন্ড সময় লাগবে আমি যদি একটু প্লে করি তখন বুঝতে পারবেন ওকে তো আমরা চাচ্ছি এই সময়টা আরও কমিয়ে নিতে এটা আরও স্পিডে আসবে ওকে সেজন্য আমি এখান থেকে ট্রানজিশন ইফেক্টের ডিউরেশনটা একটু কমিয়ে দিচ্ছি জাস্ট ক্লিক করে বাঁ দিকে ড্র্যাগ করলে কমে যাবে ওকে আমি যদি এখন প্লে দিই এই দেখুন এটা খুব দ্রুত চলে আসছে আর একটু বাড়িয়ে দিই আমি হাফ সেকেন্ড করে দিই ওকে হ্যাঁ এখন ঠিক আছে আচ্ছা আমরা প্রথমে একটি ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম এরপর একটি ক্যারেক্টার নিলাম এবং ক্যারেক্টারের মধ্যে আমরা এন্টার ইফেক্ট ইউজ করলাম এরপর আমরা যে কাজটা করব আমরা চাচ্ছি এখানে একটি টেক্সট ইউজ করব দুইটা টেক্সট থাকবে এবং টেক্সটগুলো একটি শেপের মধ্যে থাকবে সেজন্য আমরা এখান থেকে সিম্পলি চলে যাব প্রপার্টিস অপশানে এখানে যে সেকশনটা আছে প্রপার্টিস এখান থেকে আপনি অনেকগুলো শেপ পেয়ে যাবেন আমরা চাচ্ছি এখান থেকে এই শেপটা ইউজ করব ওকে এরপর আমরা এটাকে ছোটো বড়ো করতে পারবো ঠিক আছে ডানে বামে ছোটো বড়ো করতে পারবেন এরপর আপনি যেখানে বসাতে চাচ্ছেন ঠিক সেখানে এনে এটাকে বসাবেন এরপর আমরা এই শেপটাকে এই ক্যারেক্টারের নিচে নিয়ে যাব আমাদের ক্যারেক্টারটা নিচে বাট শেপটা উপরে আমরা চাচ্ছি শেপটা নিচে চলে যাবে সেজন্য আমি শেপটার মধ্যে ক্লিক করে জাস্ট রাইট বাটন ক্লিক করলাম এরপর এখান থেকে মুভ টু লাস্ট ওকে
এরপর আমরা এই শেপের মধ্যে কিছু একটা লিখব তো শেপের মধ্যে টেক্সট অ্যাড করার জন্য আপনি সিম্পলি যে শেপের মধ্যে টেক্সটটা অ্যাড করবেন সেই শেপের মধ্যে ডাবল ক্লিক করবেন ফর एग्जांपल আমি এখানে ডাবল ক্লিক করলাম এখানে আমাদের ফন্ট সাইজটা অনেক বড় মনে হচ্ছে আমি একটু ছোট করে দিই ওকে এখানে আমি লিখব এখন আপনি চাইলে animecard.com এ বাংলাতে লিখতে পারবেন কারণ animecard.com একটি অনলাইন সাইট এখানে আপনি অব্রো ইউজ করে বাংলাতেও টাইপ করতে পারবেন সেজন্য আমি কিবোর্ডে কন্ট্রোল অল্ট বি প্রেস করে এখানে লিখব হচ্ছে ওকে এখানে আবার অনেকগুলো অপশন আছে যে অপশনগুলো ব্যবহার করে আপনি শেপের কালার চেঞ্জ করতে পারবেন লেখার কালার চেঞ্জ করতে পারবেন লেখার ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন এবং ইফেক্ট এন্টার ইফেক্ট এবং এক্সিট ইফেক্ট ইউজ করতে পারবেন তো আমরা এখান থেকে শেপের যে কালারটা আছে সেটা একটু চেঞ্জ করব সেজন্য আমি শেপের মধ্যে ক্লিক করে এখান থেকে চলে যাব কালার এই কালারটা ইউজ করব তো আমাদের যে টেক্সটগুলো আছে সেগুলো কালার আমাকে চেঞ্জ করতে হবে আমি এখান থেকে টেক্সট কালার চেঞ্জ করব হচ্ছে আমি এখান থেকে সাদা কালারটা ইউজ করব ওকে এখন আমরা এখানে একটা শেপ নিলাম এবং সেখানে একটি টেক্সট অ্যাড করলাম এবং সাইজ করে নিলাম এরপর আমরা যে কাজটা করব আমরা এই টেক্সটটার মধ্যে এন্টার ইফেক্ট ইউজ করব অর্থাৎ এই টেক্সটটা কিভাবে আসবে শেপ সহ ওকে আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি আমরা এখানে যখন শেপটা নিয়েছিলাম তখন আমাদের এই লাইনারটা একদম প্রথমে ছিল ঠিক আছে একদম প্রথমে থাকার কারণে আমাদের শেপটা একদম প্রথম থেকে চলে আসছে আমি যদি একটু প্লে করে দেখি ঠিক আছে আমরা চাচ্ছি এই শেপটা যখন এই ক্যারেক্টারটা আসবে ক্যারেক্টারটা আসার পরে শেপটা আসবে ওকে তো আমাদেরকে কী কাজটা করতে হবে এখানে আমি যদি ক্যারেক্টারের মধ্যে ক্লিক করি এবং এদিকে লাইন টাইমলাইনের মধ্যে একটু খেয়াল করুন এখানে এখান থেকে জিরো সেকেন্ড থেকে ঠিক হাফ সেকেন্ডের মধ্যে ক্যারেক্টারটা আসছে তার মানে আমাদেরকে হাফ সেকেন্ড পরে শেপটা আনতে হবে তো আমি শেপের মধ্যে ক্লিক করলাম ক্লিক করে শেপের ডিউরেশনটা একটু কমিয়ে দেবো প্রথমে যদি আপনি কার্সরটা নিয়ে যান তখন এরকম আইকন হবে কার্সরটাকে একে জাস্ট ক্লিক করে আপনি ছোট করতে পারবেন ফর এক্সাম্পল আমি এখান থেকে আনবো ওকে এখন আমি যদি প্লে করি ঠিক আছে এখন আমাদের যে শেপটা এটা একদম হুট করে চলে আসছে আমরা চাচ্ছি এই শেপের মধ্যেও একটা এন্টার ইফেক্ট ইউজ করব যেটি অ্যানিমেটেড হয়ে আসবে ওকে আমি শেপের মধ্যে ক্লিক করলাম এরপর এখান থেকে চলে যাব এন্টার ইফেক্টে এরপর এন্টার ইফেক্টে ক্লিক করলাম এখানে অনেকগুলো ইফেক্ট আছে আমি এখান থেকে ইউজ করব হচ্ছে উইপ ইফেক্টগুলোর মধ্যে থেকে আমি লেফট ইফেক্ট ইউজ করব আমি যখন ইফেক্টে ক্লিক করলাম তখন ইফেক্টটি অটোমেটিক এক সেকেন্ড হয়ে আসছে এখানে আমি এখান থেকে কমিয়ে দেবো একটু আমি এখান থেকে ইফেক্টটাকে কমিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি আসে ইফেক্টটা ওকে আমি যদি এখন প্লে করি ঠিক আছে এখন আমরা এখানে একটি শেপ ইউজ করেছি আমরা চাইলে এই শেপটাকে কপি করে আরেকটি শেপ ক্রিয়েট করতে পারি সেজন্য আমি শেপের মধ্যে ক্লিক করলাম ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম এরপর আমরা চাচ্ছি এই শেপটা এখান থেকে আসবে অর্থাৎ আমাদের প্রথম যে শেপটা আসছে সেটা আসছে এখান থেকে হাফ সেকেন্ড থেকে এক সেকেন্ডের মধ্যে আমরা চাচ্ছি পরের যে শেপটা আসবে সেটা আসবে এক সেকেন্ড থেকে এখান থেকে তো আমি লাইনটাকে এখানে রাখলাম রেখে কন্ট্রোল বি দ্বারা পেস্ট করলাম ওকে এখন দেখুন আমাদের প্রথম যে ক্যারেক্টারটা সেটা একদম প্রথম থেকে আসছে এটা আসতে সময় লাগছে 0.5 সেকেন্ড এরপরে এই শেপটা আসছে এখান থেকে এক সেকেন্ডের মধ্যে এরপর এই শেপটা আসছে তো আমরা এই শেপটা আমরা যে আরেকটা শেপ কপি করেছি সেটাকে আমরা একটু নিচে নিয়ে যাব একটু নিচে আনলাম এবং এটাকে আমি ক্যারেক্টারের নিচে নিয়ে যাব সেই জন্য রাইট বাটন ক্লিক করে এখান থেকে মুভ টু লাস্ট ওকে এখন আমরা এই শেপের মধ্যে যে টেক্সট ইউজ করেছি সেটা আমরা চেঞ্জ করব সেই জন্য আমি জাস্ট ডাবল ক্লিক করলাম এরপর লিখব হচ্ছে এখন আমরা এখানে যে শেপটা আছে সেটাকে একটু বাড়িয়ে দিতে হবে কারণ এখানে আমরা দুইটি লাইন ইউজ করেছি সেজন্য আমি শেপের মধ্যে ক্লিক করে জাস্ট এটাকে নিচের দিকে ড্র্যাগ করব ওকে বড় হয়ে যাবে এবং টেক্সটগুলোকে একটু ছোট করে দেব ফন্ট সাইজ 30 করে দিলাম এবং আমরা শেপের যে কালারটা সেটা চেঞ্জ করব চেঞ্জ করার জন্য এখান থেকে আমি চাচ্ছি এই কালারটা ইউজ করব এবং লেখাগুলোকে আমি ব্ল্যাক করে দেব এখান থেকে আমি টেক্সট কালারগুলোকে ব্ল্যাক করে দিলাম ওকে এখন আমরা এখানে যে শেপটা ইউজ করেছি আমরা যেহেতু প্রথম শেপটাকে এই শেপটাকে কপি করে এই শেপটা নিয়েছি সেজন্য আমাদের এই শেপের মধ্যে যে ইফেক্টটি আমরা ইউজ করেছি এন্টার ইফেক্টটি সেটা এই শেপের মধ্যে চলে এসেছে তার মানে আমি যদি একটু প্লে করে দেখি এখন দেখুন আচ্ছা এখন আমরা আরেকটি নতুন সিন ক্রিয়েট করব তো আমি চাচ্ছি এখান থেকে একটি নতুন সিন ক্রিয়েট করতে সেজন্য আমি এখানে প্লাসে ক্লিক করলাম
এখানে একটি ব্ল্যাঙ্ক সিন চলে আসলো আমাদের কাছে আমাদের প্রথম সিনের ডিউরেশন ছিল 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এবং দ্বিতীয় সিনের মধ্যে যদি আমি ক্লিক করি এখানে 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত তার মানে আমরা যখনই নতুন কোনো সিন ক্রিয়েট করব সেটার ডিউরেশন 10 সেকেন্ড থাকবে তো আমরা চাইলে এখানে যে দ্বিতীয় সিনটা আমরা নিয়েছি সেটা ডিউরেশনটা আমি কমিয়ে দেব সেজন্য আমি মাইনাসে ক্লিক করে জাস্ট 10 সেকেন্ড করে দিলাম অর্থাৎ প্রথম সিনটা 5 সেকেন্ড দ্বিতীয় সিনটা 5 সেকেন্ড আচ্ছা এখন আমরা দ্বিতীয় সিনটা নেয়ার পরে আমরা চাচ্ছি দ্বিতীয় সিনের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব সেজন্য আমি দ্বিতীয় সিনের মধ্যে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমি যদি সলিড কালার ইউজ করতে চাই তাহলে সে ক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে এখান থেকে আপনি যে কোনো কালারের একটি সলিড কালার নিতে পারেন আমি এখান থেকে এই সলিড কালারটা নিলাম এরপর আমি চাচ্ছি এখানে একটি ক্যারেক্টার এড করব ঠিক আছে সেজন্য আমাকে এখানে অ্যানিমেশন টাইমলাইনে চলে যেতে হবে এবং এখানে যে লাইনারটা সেটা আমি চাচ্ছি আমাদের ক্যারেক্টারটা প্রথম থেকে থাকবে সেজন্য আমি লাইনারটাকে একদম প্রথমে নিয়ে গেলাম এরপর এখান থেকে আমি এই ক্যারেক্টার নিলাম এটাকে আমি একটু পজিশন করলাম এবং আমি চাচ্ছি এই ক্যারেক্টারের মধ্যে একটি কম্পিউটার ইউজ করতে চাই এরকম একটি বিহেভিয়ার ইউজ করব সেজন্য আমি ক্যারেক্টারে ক্লিক করে এখান থেকে সার্চ করে নিতে পারবো সার্চ করব হচ্ছে কম্পিউটার লিখে আমি সার্চ করব তাহলে কম্পিউটারে যেসব বিহেভিয়ারগুলো আছে সেগুলো এখানে চলে আসবে আমি এখান থেকে এটা নিলাম ওকে এখন আমরা এই ক্যারেক্টারের মধ্যে একটি এন্টার ইফেক্ট ইউজ করব সেজন্য আমি ক্যারেক্টারের মধ্যে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে সেটিংসে চলে যাবেন এরপর এখান থেকে এন্টার ইফেক্ট আমি চাচ্ছি ক্যারেক্টারটা বাঁ দিক থেকে আসবে এটা লেফট এখান থেকে আসবে এবং এন্টার ইফেক্টটি যখন আপনি ইউজ করবেন তখন এখানে ডিউরেশন থাকবে 1 সেকেন্ড এটাকে আপনি ইচ্ছে করলে কমিয়ে দিতে পারেন আমি একটু কমিয়ে দিলাম এখন যদি আমি প্লে করে দেখি এটা বাঁ দিক থেকে আসবে ওকে আমরা চাচ্ছি যখন এই ক্যারেক্টারটা আসবে আসার পরে এখানে একটা শেপ ক্রিয়েট হবে সেজন্য আমি এই লাইনারটিকে হাফ সেকেন্ড পরে নিয়ে আসলাম অর্থাৎ যখন এখানে যে ক্যারেক্টারটা সেটা আসলো এরপরে একটি শেপ নিয়ে আসবো সেজন্য আমি লাইনারটিকে এখানে 0.5 সেকেন্ডে রাখলাম এরপর এখান থেকে আমি চলে যাব প্রপার্টিসে এখানে অনেকগুলো শেপ আছে আমি এখান থেকে এই শেপটা নিলাম ওকে এবং আমি চাচ্ছি শেপটার কালারটা আমি চেঞ্জ করব আমি শেপটার কালারটা চেঞ্জ করে দিলাম এবং আমি এটাকে একটু রোটেট করে দেব এদিকে ওকে এরপর একটু বড় করলাম ওকে এখানে রাখব ঠিক আছে আমরা চাচ্ছি এই শেপের মধ্যে আমরা একটি এন্টার ইফেক্ট ইউজ করব অর্থাৎ এটি যখন আসবে তখন অ্যানিমেটেড হয়ে আসবে শেপের মধ্যে ক্লিক করে আমি এন্টার ইফেক্টে চলে গেলাম এখান থেকে আমি চাচ্ছি হচ্ছে এই ইফেক্ট ইউজ করব এবং ইফেক্টের ডিউরেশন আমি একটু কমিয়ে দিচ্ছি ওকে এখন যদি আমি একটু প্লে দিই ঠিক আছে এখন আমরা এখানে কিছু টেক্সট ইউজ করব তো আমি চাচ্ছি যখন এই শেপটা আসবে শেপটা আসতে সময় লাগছে এতক্ষণ পর্যন্ত 1 সেকেন্ড অর্থাৎ 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড শেপটা যখন আসবে তখন আমরা এখানে টেক্সট ইউজ করব সেজন্য আমি লাইনারটাকে এখানে 6 সেকেন্ডের মধ্যে রাখলাম এরপর আমি চলে যাচ্ছি এখান থেকে টেক্সটে আমরা চাইলে এই শেপের মধ্যে ডাবল ক্লিক করে এখানে টেক্সট ইউজ করতে পারি তো আমি চাচ্ছি না আমি চাচ্ছি এই শেপের মধ্যে আমরা আলাদা করে টেক্সট ইউজ করব সেজন্য আমি এখান থেকে টিতে চলে গেলাম এরপর এখান থেকে অ্যাড এ হেডলাইন এদের এই টেক্সটটা নিলাম এখানে আমরা এই টেক্সটটাকে পজিশন করে কালারটা চেঞ্জ করে দেব এবং আমরা এখানে ডাবল ক্লিক করে এডিট করে লিখতে পারবো ওকে ওকে এখন আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি এবং ফন্টটাকে আমি একটু ছোট করে দেব আমি সবগুলো টেক্সট একসাথে সিলেক্ট করলাম এরপর ফন্টটা দিব হচ্ছে 30 ওকে এখন আমরা এই টেক্সটের মধ্যে ইফেক্ট ইউজ করব আমি সেজন্য এখান থেকে এন্টার ইফেক্টে চলে গেলাম এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে এই ইফেক্ট ইউজ করব ওকে এবং ইফেক্টের ডিউরেশন আমি একটু কমিয়ে দিচ্ছি এখন যদি আমি একটু প্লে করি প্রথম থেকে ঠিক আছে এবং আমি যদি এখান থেকে ভিডিও টাইমলাইনে চলে যাই এবং লাইনারটাকে একদম প্রথমে নিয়ে আসি আমরা এখানে দুইটা সিন ক্রিয়েট করেছি এইটা একটা সিন এটা একটা সিন আমি যদি একটু প্লে দিই এই দেখুন এটা হচ্ছে আমাদের প্রথম সিন এখানে লেখাগুলো আসলো এরপর এটা হচ্ছে দ্বিতীয় সিন তো আমি চাচ্ছি প্রথম সিন এবং দ্বিতীয় সিনের মাঝখানে আমরা একটি ট্রানজিশন ইফেক্ট ইউজ করব সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট বাইরে ক্লিক করলে এখানে যে কটা সিন ক্রিয়েট করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন এখান থেকে আমি যদি দুইটা সিনের মাঝখানে ট্রানজিশন ইফেক্ট ইউজ করতে চাই সেক্ষেত্রে এখান থেকে অ্যাড ট্রানজিশন ইফেক্টে চলে যাবেন এখানে আপনি অনেকগুলো ট্রানজিশন পাবেন আমি এখান থেকে চাচ্ছি এই ট্রানজিশনটি ইউজ করতে ওকে এরপর যদি আমি একটু প্লে করে দেখি ওকে
এখন আপনি চাইলে এখানে অডিও ফাইল ইউজ করতে পারেন আপনি যদি এখানে আগে রেকর্ড করা কোনো অডিও ফাইল ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে জাস্ট আপলোডে ক্লিক করতে হবে আপনি চাইলে যে কোনো মিউজিক বা নিজের ভয়েস রেকর্ডিং করা কোনো ফাইল এখানে ইউজ করতে পারেন অথবা এই সফটওয়্যারের মধ্যে আপনি জাস্ট রেকর্ড করতে পারেন তো আমি চাচ্ছি এখানে একটা মিউজিক ইউজ করব সেই জন্য আমি এখান থেকে আপলোডে চলে গেলাম এখান থেকে আমরা যে কোনো একটা মিউজিক নেব আমি ফর এক্সাম্পল আমি এখান থেকে এই মিউজিকটা নিলাম মিউজিকটা এখানে আপলোড হতে একটু সময় লাগবে কয়েক সেকেন্ড ওকে আমাদের অডিও ফাইলটা আপলোডিং কমপ্লিট এখন আমরা অডিও ফাইলটাকে এখানে নিয়ে আসব সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে আমাকে এখান থেকে ভিডিও টাইমলাইনে চলে যেতে হবে যদি কোনো কারণে আপনার এখানে অ্যানিমেশন টাইমলাইনটা ওপেন করা থাকে আপনি এখান থেকে জাস্ট ভিডিও টাইমলাইনে ক্লিক করবেন এবং কার্সরটাকে যেখান থেকে মিউজিকটা অ্যাড করতে চাচ্ছেন সেখানে নিয়ে যাবেন ফর এক্সাম্পল আমি চাচ্ছি একদম শুরু থেকে মিউজিকটা অ্যাড করব সেই জন্য আমি কার্সরটাকে একদম প্রথমে নিয়ে গেলাম এরপর এখান থেকে মিউজিকে প্লাসের চিহ্নতে ক্লিক করবেন ওকে প্লাস চিহ্নতে ক্লিক করলে মিউজিকটা এখানে পুরো টাইমলাইন জুড়ে চলে আসবে এখন যদি আমি প্লে করে দেখি তাহলে বুঝতে পারবেন ওকে এখন আমাদের অ্যানিমেশন কমপ্লিট এখন আমরা যে কাজটা করবো আমরা ভিডিওটাকে ডাউনলোড করব আমরা একটি অ্যানিমেশন ক্রিয়েট করেছি বাট আমরা তো এই অ্যানিমেশনটাকে ভিডিও ফাইল আকারে আমাদেরকে ডাউনলোড করতে হবে এবং সেটা আমরা যদি চাইলে ইউটিউবে আপলোড করতে পারি ফেসবুকে আপলোড করতে পারি সেজন্য আমাদের একটি ভিডিও ফাইল দরকার তো আপনারা যদি এখানে যে ওয়াটারমার্কটা আছে এ ধরনের ওয়াটারমার্ক ছাড়া আনলিমিটেড ভিডিও ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন আমরা এই ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপনি ওয়াটারমার্ক ছাড়া আনলিমিটেড ভিডিও ডাউনলোড করতে পারবেন অ্যানিমেশন ভিডিও মেক করার পর ওকে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে টেক্সটের মধ্যে শেপ ইউজ করবেন এবং যে কোনো ক্যারেক্টার পেছনে শেপ ইউজ করা যায় তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত মহান আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ